নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ ফ্লোরা ফনা। আজ যে গাছটা নিয়ে এসেছি এটা হলো রিও ডিসকালার ট্রাইকালার। তো গাছটা দেখতে পাচ্ছেন ভিন্ন তিনটে রঙের শেডে, তো সবুজ, পার্পেল, হালকা পিঙ্ক, হোয়াইট, তিন কালার হলো এটা, কিছু কালারের সংমিশ্রণও আছে। তো গাছটাকে ওয়েস্টার প্ল্যান্টও বলা হয়ে থাকে। এই গাছটার কিন্তু আরও অনেক রকম শেড হয়, আর একটা পার্পেল এবং গ্রিনের শেড হয় যেটা খুব কমন, সেটা একটা ছোটো ভ্যারাইটি, একটা বড় ভ্যারাইটি হয়, সেগুলো আমার কাছে আছে, কোনো একদিন একসাথে আপনাদের সাথে শেয়ার করব। আর এই গাছটা যেটা পার্পেল আর গ্রিনের কম্বিনেশন হয় সেটা কিন্তু কলকাতার যে ডিভাইডারগুলো থাকে ওখানে অনেক সময় লক্ষ্য করা যায়। এই সমস্ত গাছের ভিডিও আমি সেই কারণেই বানাচ্ছি যে কারণ এই গাছগুলো খুব অ্যাট্রাকটিভ হয়ে থাকে, এবং অনেক রকম জায়গায় আমরা হাঁটাচলা করতে যে এই গাছ কিন্তু খুব অবহেলায় পড়ে থাকে। আপনারা কিন্তু চাইলে চোখ চালিয়ে থাকলে এই গাছ খুব সহজেই সংগ্রহ করতে পারবেন, এবং এই গাছ সংগ্রহ করার ক্ষেত্রে একটি মাত্র ডাল থাকলে আপনি খুব বেসিক যত্ন নিয়ে এগুলোকে বড় করতে পারেন। নার্সারিতে পেলে খুবই ভালো, না পেলে আপনারা সবসময় একটু চোখ রাখবেন। এই গাছটা আমি পেয়েছিলাম, আমি ঝাড়গ্রামের সারদা বিদ্যাপীঠের একটি থেকে, ওখান থেকে কালেক্ট করা একটি মাত্র ডালই, কিন্তু দেখুন একটি ডাল থেকে কত ঝাড় হয়েছে, এবং আমি এর থেকেও আরও চার পাঁচটা প্রোপাগেট করেছি। কিচ্ছু নেই গাছটা করার ক্ষেত্রে, গাছের শুকনো ডালগুলো রেখে দিয়েছি। তার কারণ হলো এই সমস্ত গাছ কালেক্ট করার পরে আমাদের মনে হয় বাবা ভীষণ বুঝি যত্ন লাগে, কারণ গাছটার শোভাটা এতটাই সুন্দর, কিন্তু গাছটা যত্নর ক্ষেত্রে সেরকম ভয়ানক কিছু যত্ন নেই। শুকনো পাতা যদি এরকম হতে থাকে, কারণ এগুলো শখের গাছ, তো শুকনো পাতা একটা শুরুতে যখন আমরা দেখি, বিশেষত যারা নতুন বাগান করছেন তারা কিন্তু একটু ভয় পেতে পারেন, ওই জন্য শুকনো পাতাগুলোকে রাখা, যে একটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আবার নতুন পাতা গজাবে। আপনারা এই সমস্ত গাছ যখন করবেন তখন চেষ্টা করবেন মাটি, মিডিয়া যেটা তৈরি করছেন সেটা খুব ভালো ঝুরঝুরে মিডিয়া তৈরি করার। তাহলে ঝুরঝুরে মিডিয়া থাকলে আপনাদের কখনো ভয় থাকবে না গাছের রুট পচার। তো আমি এক্ষেত্রে নর্মাল ওই কোকোপিট, বালি এবং মাটিকে সমপরিমাণ মিশিয়ে একদম একটা ভালো মিডিয়া করেছি, এবং তাতে হালকা ভার্মি কম্পোস্ট দিয়েছি, এটা অপশনাল, আর তার বাইরে কম বেশি জল দিয়ে গেছি। তবে এই সমস্ত গাছের ক্ষেত্রে চেষ্টা করবেন জলটা যেন মিডিয়া ভেজা থাকলে খুব বেশি না দেওয়ার, আর মিডিয়াতে যখন বসাচ্ছেন জল দিয়ে দেখে দেবেন যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, একদম জলটা যেন নিচ অবধি অ্যাবসর্ব হয়ে বাইরে এক্সট্রাটা বেরিয়ে যেতে থাকে। তার দরকার হলে পটের তলায় একটু বালি বা যে কোনো কাঠকয়লার একটা আবরণ বিছিয়ে দিতে পারেন, তাতে সুবিধা হয়, গাছ মরে যাওয়ার চান্স খুবই কম থাকে প্রথম প্রথম দিকে। তো আমি কিন্তু ভিডিও বানাচ্ছি বিশেষত প্রথমে যারা গাছ একদম শুরু করছেন তাদের জন্য, তারা যেন গাছ করার মোটিভেশান পায়, কারণ এই সমস্ত গাছ আমরা যখন একসাথে অনেক দেখি, অনেকের বাড়িতে দেখি, তখন কিন্তু মনে হয় বাবা এত গাছ আমরা কবে ওই জায়গায় পৌঁছাবো, এটা আমার ক্ষেত্রেও হয়েছিল। কিন্তু আপনারা শুরু করুন, আস্তে আস্তে এখান ওখান সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে গাছ কালেক্ট করুন, আপনাদের বাগানটাও আস্তে আস্তে কিন্তু এভাবে ভরে উঠবে, কারণ এটা খুব জরুরি। মানে গাছ করতে করার ক্ষেত্রে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে মোটিভেশানটা ধরে রাখাটা খুব জরুরি। আমরা অনেক সময় শখের বসে অনেক কিছু শুরু করি কিন্তু শেষটার ধৈর্য করে উঠতে পারি না, ধৈর্য রাখতে পারি না। তো সেই জন্যে এই বারবার এই একই কথা বলার, হয়তো কথাগুলো একঘেয়েমি লাগবে, যারা অলরেডি গাছ বিশেষ মানে গাছ অনেক করেছেন তাদের কাছে এই গাছ করা খুব বেসিক ব্যাপার, কিন্তু যারা শুরুতে শুরুতে করেছেন আমি আমার অভিজ্ঞতা দিয়ে বুঝি, তখন আমিও এই গাছ করতে এরকম খুব সাধারণ গাছ করতেও ভয় পেতাম। তো এই গাছটা পারলে কালেক্ট করুন, ওয়েস্টার প্ল্যান্ট বলা হয় এটাকে, আরেকবার নামটা বললাম, এটার আরও দুটো শেড হয়, আরও দুটো না অনেকগুলোই শেড হয়। তো আমি এই সেটটাই দেখালাম, এটা আমাকে সবথেকে বেশি অ্যাট্রাকটিভ করা। তবে এই ধরনের গাছগুলো যেগুলো আপনারা খুব বিশদে জানেন না, এই সমস্ত একটু অচেনা গাছগুলোকে চেষ্টা করুন বাড়িতে পোষ্য বা বাচ্চা থাকলে সেখান থেকে দূরে রাখার চেষ্টা করবেন, কোনো সেলফে রাখার বা কখনো একটু দূরে রাখার চেষ্টা করবেন ওদের কাছ থেকে, যেখানে ওরা নাগাল না পায়, বা হ্যাঙ্গিংয়ে করার। আর তার সবথেকে বড় কথা হলো এটা ইনডোর আউটডোর দু জায়গাতেই হয়, আমি রোদে রেখেও দেখেছি। তবে খুব বিশাল রোদে এই সমস্ত গাছ রাখবেন না, মোটামুটি একটু ছায়া যুক্ত জায়গা রাখলে ভালো হয়, খুব ছায়াও নয় খুব রোদও নয়, পূর্ব দিকে সূর্যলোক আসে এরকম জায়গা বিশেষত প্রেফার মানে রাখতে পারলে খুব ভালো হয়। তবে রোদেও পাতা যদি শুকিয়েও যায় ভয় পাওয়ার কারণ নেই, ও নতুন করে আবার পাতা গজায়। এইভাবে আমি ছোটো ছোটো ইনফরমেশান দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি, আরও কিছু জানার থাকলে ভিডিও কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগলো, থ্যাংক ইউ।